সুপ্রিয় দর্শক, এইমাত্র নায়িকা অপু বিশ্বাসের মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন জনপ্রিয় নায়ক জিৎ। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বিনোদন জগৎ সহ সব রকম খবর এখানেই রয়েছে। গেল বৃহস্পতিবার রাতে আদরের ছোট মেয়ে অপু বিশ্বাসকে ছেড়ে চলে যান তার মা শেফালী বিশ্বাস। তাই এখন অপুর মা একটি স্মৃতির নাম। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের গ্রামের বাড়ি বগুড়ায়, তাই মায়ের শেষকৃত্য করা হয়েছে বগুড়ার একটি শ্মশানে। এর আগে ফুসফুসে পানি জমার কারণে রাজধানীর নামকরা হসপিটাল ল্যাবেড হাসপাতালে ভর্তি করা হয় শেফালী বিশ্বাসকে। তারপর সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে দুদিন থাকলে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপু বিশ্বাসের মায়ের এমন চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউই। কেননা অপু বিশ্বাসের মায়ের মৃত্যুতে বড় একা হয়ে গেছেন অপু বিশ্বাস এবং তার ছেলে আব্রাহাম খান জয়। এ সময় অপু বিশ্বাস বলেন, আমি আমার মাকে খুব ভালোবাসি, ছোট থেকে মা আমাকে সবসময় সব কাজে সাপোর্ট করেছেন, মার জন্য আমি আজকের অপু বিশ্বাস। মাকে হারিয়ে আমি বড় একা হয়ে গেলাম, আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। এদিকে নেটিজেনরা বলেছেন, অপু বিশ্বাসের এমন সময় স্বামী শাকিব খানকে খুব প্রয়োজন। এ সময় ছেলে আব্রাহাম খানের জন্য হলেও শাকিব খানের উচিত অপু এবং আব্রাহামকে সঙ্গ দেওয়া। এদিকে অপু বিশ্বাসের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে জনপ্রিয় নায়ক জিৎ বলেন, অপু বিশ্বাসের মায়ের মৃত্যুতে আমি শোকাহত, তার এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া কষ্টকর। অপু বিশ্বাসের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি জানি, তিনি খুব একা হয়ে গেছেন, পরিবারের একমাত্র গুরুজনকে হারিয়েছেন তিনি, তার এই নিঃসঙ্গতা কাটাতে পারে শাকিব খান। এই মুহূর্তে শাকিবের উচিত সব ভুলে অপুকে মেন্টাল সাপোর্ট দেয়া। দোয়া করি অপু খুব শীঘ্রই এই শোক কাটিয়ে উঠবে। তো প্রিয় দর্শক, জিতের মতো আপনিও কি চান শাকিব অপু আবার এক হয়ে যাক? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।